দিন বন্ধ রয়েছে বাংলাদেশের মাঠের ক্রিকেট। এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনা ভাইরাসের কারণে শঙ্কা তৈরি হয়েছে টাইগারদের সিরিজগুলো নিয়ে, বাতিল হয়েছে বেশ কয়েকটি সিরিজ। আগামীতে কখন মাঠে নামবে বাংলাদেশ, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিসিবির কাছে। এমন অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই হিসাব কষছে ভক্তরা। এর মাঝে আসলো দারুণ সুখবর, আবারও ক্রিকেট মাঠে ফেরানোর জন্য মহা পরিকল্পনা করেছে বিসিবি। বাংলাদেশ দলের খেলোয়াড়রা কিভাবে অনুশীলনে ফিরতে পারবে সেজন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। প্রস্তাবটি বিসিবি প্রধানের কাছে পাঠিয়েছে তারা। আবারও অনুশীলন শুরু করবে বাংলাদেশ, সেই ক্ষেত্রে টাইগারদের আবাসিক থাকার ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট হোটেলে থাকবে খেলোয়াড়রা, সেখান থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দিবে জীবাণুমুক্ত বাসে চড়ে। নির্দিষ্ট হোটেল এবং বাসে করে অনুশীলন ক্যাম্প, করোনাকালে অনুশীলন শুরু হলে এভাবেই থাকতে হবে টাইগারদের। বিসিবিও সেই ব্যবস্থা করছে। এর মধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেসের জন্য একটি অ্যাপ তৈরি করেছে বিসিবি, যার মাধ্যমে নিজেদের ফিটনেস আপডেট দিতে পারে ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই একজন ক্রিকেটার ছাড়া মোটামুটি সব ক্রিকেটারই অনুশীলনের জন্য ফিট আছেন, যার জন্য কিছুদিনের মধ্যেই অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে কোনো সিরিজকে সামনে রেখে নয়, এই অনুশীলন হবে শুধুমাত্র ফিট রাখার জন্য। আবারও টাইগারদের ক্রিকেটীয় শক্তিকে চাঙ্গা করতে এই অনুশীলনের ব্যবস্থা করছে বিসিবি।